তোরে আনতে কইছে কে রাখ রাখ এখানে রাখ সমস্যা না আমি নিতে পারো আরে তোরে কইলাম আহিস না তুই কে লাইলি তুই ছাইড়া দে ছাইড়া দে মা আমি নিয়ে যাইতাছি আরে তোমার লাও লাগবো না আমি নিয়ে যাইতেছি মা আপনিও যা কাক কি করেন আব্বা আমি নিলে কি হয় আরে সমস্যা নাই আমি যাইতেছি তোরে আস্তে কইছে কে মা কয়দিন পর তোর বিয়া আর তুই আইছ এখানে যদি দেখে কেমন হইব ক আব্বা আপনি এত কথা কই না তো চলেন আর তুই ছাইড়া দে আমি নিতেছি মা স্যার তোর যে কষ্ট হইতাছে কাজ পার সুন্দর করে করো হ্যাঁ গায়ের আর আপনি আমার আব্বারে মারতেছেন কেন কি বললা তোমার আব্বারে মারসি কে তোমার আব্বারে একটা মারসি তোমার আব্বাকে আরো দুই দুইটা মারা উচিত ও আমার গায়ের মধ্যে লাগাই দিছে স্যার আপনি এমন শুরু করছেন কি লাগে স্যার আমার আব্বা তো দেখে নাই আমি কইলাম আব্বার না হয় একটা ভুল হইছে আম গরে গরীব ভাই আপনারা এরকম অত্যাচার করতেছেন আমার আব্বা আপনারা তো আব্বার বয়সই স্যার আপনি আমার আব্বার দুইটা থাপ্পর মারলেন ভুল হইছে মানে এই তোর বাপের কিসের ভুল হইছে ও দেখে শুনে কাজ করবো না সাধারণ গরীব ছোট লোক এই এই বেটা তুই জানিস জানিস আমি কে আমি এই বিরিক ফিল্ডের মালিক আর তুই আমার গায়ের মধ্যে তুই গাড়ি লাগাই দিছস হারুন সাহেব জি স্যার এরা কারা এই বেহাদব গুলা আমার ব্রিক ফিল্ডে কি করে আর এদের তো আমি নতুন করে দেখতেছি এদের কত আমি আগে দেখি নাই এরা কারা স্যার ওরা আজকে জয়েন করেছে গরিব মানুষ অনেক রিকোয়েস্ট করছে কান্দা করছে বিদে আজকে ওদেরকে নিয়ে এসেছে স্যার ওরা এই মেয়ের বাবা বাবা মেয়ে জি স্যার তো বাবা মেয়ে কাজ বুঝে না আগে কখনো কাজ করে নাই অভিজ্ঞতা নাই তাইলে কিভাবে আপনি এখানে কাজ দিয়েছেন স্যার গরিব মানুষ স্যার অনেক কান্দা কাটি গরিব মানুষ না স্যার আপনি এরকম ব্যবহার কেন করতেছেন এই ব্যবহার কি দেখছস ব্যবহার তো আমি শুরু করি নাই আমার ব্যবহার বের করলে না তুই তোরা স এই মাটির তলে ঢুকাইতাম আমি এই বেতক এই কাজ করবি ভালো করে দেখে শুনে কাজ করবি না আর দেখতে তো তোর সোরের মতো লাগতেছে মুখ একটা বন্ধ করে আইসোস কি এটার বাটা কি চুরি করার জন্য আর সোখ সুর স্যার আপনি সব কি আবুল তাবুল কথা কইতাছেন আমরা চুরি করতে আইসি মানে আমরা ফ্যাড়ের দায়ে এই কাজ করতে আইছি। আর আপনি আম করে এরকম করতাছেন স্যার আপনারা সাহেব মানুষ দেখা। এর কারণে মুখ দিয়ে যাইবো তাই কইয়া দিবেন এই তুই একদম রাস্তার মেয়ে রে যদি রাস্তার মেয়ে না হইতি এই ব্রিক ফিল্ডে কাজ করতে আসতি হ্যাঁ এই ব্রিক ফিল্ডে কাজ করার জন্য মানুষ আসে শোন আমার এই ব্রিক ফিল্ড না আরো দুইটা আছে এই সেম সেম আর তুই আমার ব্রিক ফিল্ডে কাজ করতে আসিস আমার লোক আবার দমক দেস না শোন তোদেরকে আমি কি করি এখন তোর মনে হয় আর একটা মানু দাঁড়ান আপনাদের অনেকক্ষণ থেকে পেশাল শুনতাছি আর শুনতে চাই না আব্বা তুমি চুপ আমি আমি কইতাছি শুনেন অনেকক্ষণ ধরে আপনার এসব বেয়াদি সহ্য করতেছি আপনি এই ব্রেক ফেলার মালিক দেখে মুখে যা এবো তা করবেন না আপনি রাস্তার মাইয়া কারে করেন আমারে দেখে কি রাস্তার মাইয়া মনে হয় যদি রাস্তার মাইয়া হইতাম তাহলে তো রাস্তা রাস্তায় ভিক্ষা কই রাখাইতাম এখানে ফাটার দায় কাজ কই রাখাইতাম না তুই আমার মুখে মুখে তকরু করিস তুই আমার মুখে মুখে কথা বলিস দেখ বোন আমার তুই কার সাথে কথা বলতেছিস তুই জানোস উনি কে হ্যাঁ আমি খুব ভালো করে জানি উনি একটা অমানুষ এছাড়া ওনার বড় পরিচয় কি হচ্ছে এই ঠিকই করছে আমার ভাইয়া অমানুষ মানে কি হ্যাঁ আপনি আমার গায়ে হাত তুললেন না আপনি কিন্তু একদম ঠিক করেন নাই আপনি কি ভাবছেন আপনি এইসবে আমি গরমু আমার কিন্তু এখন মেজাজ কিন্তু খুব গরম হয়ে যাচ্ছে আরুন সাহেব আপনি যে মেয়েটাকে যে বাবাকে কাজ করতে দিবেন আপনি কাজটা ঠিক করেন নাই এই তুই জানিস আমার জামা কাপড়ের দাম কত এই যে আমার জামা কাপড় বড়াইছে জানিস সেটা তো আমি দুধ দিয়ে এখন আমার জামা কাপড় দুইতে হবে আমি সাবান দিয়ে নরমাল সাবান দিয়ে আমি জামা কাপড় দুমো না তোরা যে বেয়াদি করিস নাই তোদের খবর আছে আমি তোদের কে খবর করে সামু এই এদেরকে অফিসে নিয়ে চলে চলেন এই আপনাদের মতো সাহেবরা যে কি করতে পারে এটা আমগো ভালো করে জানা আছে শুধু তো পারেন বড় বড় কথা করতে আর জামা কাপড়ের হেডাম দেখান তাই না মনের দিক দিয়ে তো আপনি একটা বেয়াদব অমানুষ আপনারা সব কথা বলতে একবারও লজ্জা হলো না আপনি একটা বাফের বয়সী লোকের আর একটি কথাও বলবি না বাফার মতো মানে ও আমার বাপের মতো এই সাধারণ গরিব ছোট লোক যে কিনা আমার আমার কর্মচারী আমার গ্রিকফিল্ডের কর্মচারী সে আমার বাপের মতো হবে এই তুই জানিস আমার বাবা কি করে আমার বাবা লেক্সেস গাড়ি দিয়ে ঘুরে আমার বাবা এখানে কেন আসবে আর তুই তো একজন ফকিন নির্মাইয়া তোর মুখে এই কথা মানায় বল এর জন্যই বলছি আপনাদের মনুষ্যত্ব বোধ বলতে আসলে কিচ্ছু নাই আরে মা বাপ কি গরিব ধনী দেখে হয় এর কারণেই কইছে আপনার মা বাপকে শিক্ষা দিতে পারে না বুঝছেন আপনার শিক্ষার অভাব আছে বিয়াদব বিয়াদব কথা অমানুষের বাচ্চা তুই আমার গায়ে হাত তুললি না এই একটা মেয়ে মানুষকে কিভাবে সম্মান করতে হয় সেটা জানিস না ও তুই তো সম্মান বুঝতে শিখিসনি তুই তো শিক্ষা দিকটার অভাব তুই কিভাবে জানবি একটা মেয়ে মানুষকে কিভাবে সম্মান করতে হয় তুই কি ভাবছিলি আমি তোর এসবের পরে চুপ করে থাকো হ্যাঁ আমি চুপ করে থাকার মাই তোরা মানে এই তোরা আবার কারা হবি তোরা তো গরিব ছোট লোক একজন ফকিরনির মাইয়া তুই দাঁড়ান অনেকক্ষণ থেকে পেচাল পারতেছেন শুনতেছি আপনি আমার গায়ে হাত দিছেন আমার মেয়ের গায়ে হাত দিছেন কিচ্ছু বলি আর আপনি বললেন কি আমরা গরিব ছোট লোক ফকিরনি আরে আপনার মতন দশ জনকে দশ বার কিনতে পারবো বেচতে পারবো আরে আপা তুমি গাম খোলো না খোলো আরে দেখেন তো চেহারাটা চিনেন কি না আরে আপনি আপনি এখানে এখানে করেন আমি সেটা আরে তোমার সঙ্গে আমার এই মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু আফসোস তোমার যে ব্যবহার তোমার যে রূপ এই ব্যবহারের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে কখনোই সম্ভব নয় বাবা থামো বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়েটা আর হচ্ছে না এটা সবচেয়ে আপনার জন্য ব্যাড নিউজ একটা বুঝছেন শোনেন আপনার যে মন মানসিকতা আপনার যে আচার ব্যবহার আরে আপনি তো একজন বাবার বয়সের লোককে কিভাবে সম্মান করতে হয় সেটা জানেন না আর একটা মেয়ে মানুষকে কীভাবে সম্মান করতে হয় সেটাও জানেন না উনি নিশ্চয়ই আপনার বোন আপনার ঘরে তো মা বোন সবাই আছে তাহলে আপনি এই বিয়াদিটা শিখলেন কীভাবে নাকি আপনি আপনার মা বোনকেও কখনো সম্মান দিয়ে কথা বলেন না আমার তো এখন সন্দেহ হচ্ছে আপনি বোধ আপনার মা বোনকেও এরকম করে ওদের সাথে ব্যবহার করেন আরে সাহেব শোনেন টাকা পয়সা থাকলে মানুষ হওয়া যায় না আপনার গাড়ি বাড়ি আছে এরকম দুই তিনটা ব্রিক ফেল আছে এর জন্য আপনি অনেক বড় মানের মানুষ হয়ে গেলেন তাই না অনেক কুটিপতি আপনি আপনার টাকা পয়সা ধুয়ে না আপনি নিজেই পানি খান আপনার মতো একটা অমানুষকে আমি কোনো দিন বিয়ে করব না আমার বাবা বলেছিল আপনার নাকি অনেক ভালো মানুষ আপনার মা বাবা সবাই নাকি অনেক ভালো মানুষ আপনি আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে এসেছেন আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমি বাবাকে বললাম বাবা দেখো বিয়ে সাদের বিষয় তো এক দুদিনের না বিয়ে সাদে তো সব আল্লাহ ইচ্ছা কিন্তু আমি যেই মানুষটার সাথে সারা জীবন কাটাবো সেই মানুষটা কেমন তার মন মানসিকতা কেমন এটাকে আমার একবার যাচাই বাজি করা লাগবে না আমার আব্বা তাও বলেছিল মা দেখ ছেলেটা সত্যিই খুব ভালো অনেক ভদ্র ছেলে ও ওর চরিত্র ওর ব্যবহার কিছুই খারাপ হতে পারে না তারপর আমি আমার আব্বার কথাতে সাই দিইনি আমি আব্বাকে বলেছি আব্বা তুমি যাই বলো না কেন আমি এদের পরীক্ষা করে দেখব একবার এর কারণে আজ ছদ্য বেশে আপনার ব্রিজ ফেলে আমরা এটা বুঝতে পেরেছেন এই যে আপনার ম্যানেজার সে কিন্তু জানে না আপনার সাথে যে আমার বিয়ে ঠিক হয়েছে তার কাছে আমরা বাবা মেয়ে দুজন এসে কাজ চেয়েছি সেও কাজ দিলো আমাদের একবারের জন্য প্রশ্ন করেনি কি বোকা মানুষ একবারের জন্য প্রশ্ন করলো না আপনাদের বাড়ি কোথায় ঘর কোথায় আপনারা কি আগে কাজ করেছেন না করবেন কিছুই জিজ্ঞেস করেনি এর কারণে না আমাদের রাস্তাটা আরো ক্লিয়ার হয়ে গেল আসলে দেখুন আমি আমি যা করছি একদম ঠিক করে নাই শ্বশুর আব্বা আপনার মেয়ের সাথে তো আমার দুই দিন পর বিয়ে এই দাঁড়ান শ্বশুর আব্বা না কাকে শ্বশুর আব্বা বলতেছেন আরে আপনি কি আমার বাবার মেয়ের জামাই হওয়ার যোগ্যতা রাখেন আরে টাকা পয়সা অনেক অহংকার দেখালেন না সাহেব আপনার মতো এরকম কুর্টি কেন না আমাদের যে জায়গা জমিন যে টাকা পয়সা আছে এটা দিয়ে আমরা দশ বার কিনতে পারবো দশ বার বিক্রি করতে পারবো টাকা পয়সা অহংকার দেখালেন তাই না আপনি চোখে সামনে ও আপনি কি যাবেন তার সাথে কথা বলতেছি বাবা শুনেন আপনার সাথে কথা বলার না কোনো রুচিবোধ আমার নাই আপনার মা বাবাকে গিয়ে বলে দিবেন আপনার সাথে আমার বিয়েটা হচ্ছে না আপনার মতো একটা মানুষকে আমি বিয়ে করব না বিয়েটা ভেঙে দিয়েছে কি কারণে সেটাও খুলে বলবেন নাকি আমার লজ্জা সেটা বলতে পারবেন না যদি বলতে না পারেন তাহলে আমার নাম্বার একটা কল দিবেন আমি আপনার মা বাবাকে জানিয়ে দিব চলো আব্বা ভালো থাকবেন আর মানুষকে কিভাবে সম্মান করতে হয় সেটা শিখে নেবেন খোদা হাফেজ চলো আব্বা চল মা শুনেন